হেই, হাউস গোয়িং অন। আজকে আমি আপনাদেরকে আইফোনের কিছু প্রয়োজনীয় ফিচার দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো, আপনারা যখন সাফারিতে অনেকগুলো ট্যাব ওপেন করে ফেলেন, তখন এই ট্যাবগুলো আসলে আপনারা সবগুলো একসাথে কীভাবে ক্লোজ করবেন। উপরের দিকে আসলে আপনারা মানে সচরাচর যেটা করে থাকেন, একটা একটা করে ট্যাব সিলেক্ট করেন, তারপর হচ্ছে সেগুলোকে একটা একটা করে ক্লোজ করেন। রীতিমতো আমি 6টা ট্যাব ওপেন করে ফেলেছি, তার মধ্যে দেখলেন যে আমি আসলে একটা ট্যাব ক্লোজ করলাম, কিন্তু আসলে আমি একসাথে 6টা ট্যাব কিন্তু ক্লোজ করিনি। আর এগুলো আপনাদেরকে কীভাবে করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। উপরের দিকে আপনারা যে একটা ট্যাব আইকন দেখতে পাচ্ছেন, সেখানে কিছুক্ষণ চেপে ধরবেন, তারপর এখানে ক্লোজ অল ট্যাব নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর তারা হচ্ছে একটা কনফার্মেশন যাবে, যখন আপনারা সেটা কনফার্ম করে দেবেন তখন দেখবেন যে আসলে আপনাদের যতগুলো ট্যাব ছিল সবগুলোই একসাথে ক্লোজ হয়ে গেছে। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর ভিডিওটি কন্টিনিউ করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে না থাকলে একটি লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। আমরা অনেক সময় চাই যে যখন কোনো একটা আননোন নাম্বার থেকে কল আসুক সেটা হয়তো বা একটু সাইলেন্ট করে রাখতে, কারণ হচ্ছে আপনাদের কন্ট্যাক্টে যে নাম্বারগুলো আছে সেগুলো সেভ থাকা নাম্বারগুলোরই রিং বাজবে, এবং যেগুলো সেভ করেনি সেগুলো আপনারা মিউট করে রাখতে চান। এর জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, তারপর ফোন নামে যে অপশনটি রয়েছে সেখানে যাবেন, তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন যে হচ্ছে সাইলেন্ট আননোন কলার। আপনারা যদি এটা এনেবল করে দেন তাহলে দেখবেন যে আসলে আপনারা যে নাম্বারগুলো আপনার ফোনে সেভ করেনি সেখান থেকে যদি কোনো কল কিংবা মেসেজ আসে তাহলে দেখবেন যে সেটাতে কোনো রিংটোন বাজবে না, জাস্ট সাইলেন্টলি সেটা আর কি থাকলে যেরকম বিহেভটা করে ঠিক সেরকম একটা বিহেভ করবে। আর চাইলে আপনারা যদি চান যে আননোন নাম্বারে কল আসলে সেগুলো আপনারা অন করে রাখতে চাচ্ছেন তাহলে সেটি আপনারা অন করে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের অন্য নাম্বার থেকে কল আসলে তাহলে আপনাদের ফোনে রিং বাজবে। হয়তো বা অনেকেই আইফোনের যে ইমেল সফটওয়্যারটা রয়েছে সেখানে হয়তো বা আপনারা সেখানে সাইন ইন করেছেন, কিন্তু আপনারা সেখান থেকে যে আসলে কীভাবে লগ আউট করতে হয় সেটা হয়তো বা আপনারা কোনো জায়গাতে সেই অপশনটা খুঁজে পাবেন না, কারণ হচ্ছে আইফোনের যে ডিফল্ট মেল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে হচ্ছে সাইন আউট করার জন্য কোনো অপশন নাই। সের জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে আপনারা এখানে একটা অপশন পাবেন, তার নাম হচ্ছে মেইল। তারপর আপনারা মেইলে যেয়ে তারপর সেখান থেকে আপনারা অ্যাকাউন্টসে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনাদের মেইলে যে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করা আছে সেগুলো আপনারা যখন এখান থেকে ডিলিট করে দেবেন তখন দেখবেন যে আপনাদের যে আইফোনের ডিফল্ট মেইল অ্যাপ্লিকেশনটা ছিল সেখান থেকে আপনাদের মেইলটি সাইন আউট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা অতি প্রয়োজনীয় একটা টিপস শেখাবো, সেটি হচ্ছে আপনারা যখন একটা ওয়েব পেজে কোনো নির্দিষ্ট একটা ওয়ার্ড সার্চ করতে চান, এর জন্য আপনাদেরকে উপরের দিকে যে সার্চ নামে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করে এখানে যে ওয়েব ব্রাউজারে অপশনটা রয়েছে সেটা না, তারপরে নিচে দেখতে পারবেন যে একটা ফাইন্ড অন দিস পেজ নামে একটা অপশন রয়েছে, সেখানে সিলেক্ট করলে আপনার হচ্ছে আমি যখন এখানে এডিট নামে ওয়ার্ডটা লিখেছিলাম তাহলে এখানে তার দেখাচ্ছে আসলে এডিট নামে ওয়ার্ডটা আসলে কোথায় কোথায় আছে। আপনার নিচের দিকে ডানের দিকে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে সেখানে সিলেক্ট করলে উপরে কিংবা নিচে সিলেক্ট করলে আসলে এডিট নামের ওয়ার্ডটি কত জায়গায় ছিল সেগুলো আপনার এখানে ফাইন্ড করতে পারবেন। অনেক সময় আপনাদেরকে কোনো একটা স্ক্রিনশট তুলে সেটা ইনস্ট্যান্টলি শেয়ার করার প্রয়োজন হতে পারে, কিন্তু দেখা যায় যে আপনারা যখন একটা আইফোনে কোনো একটা স্ক্রিনশট তুলেন এটিকে প্রথমে সেভ করতে হয় তারপর সেটিকে শেয়ার করতে হয়, কিন্তু আপনারা যখন একটা কোনো স্ক্রিনশট তুলবেন তারপর নিচের দিকে যে স্ক্রিনশটটি রয়েছে সেটি কিছুক্ষণ চেপে ধরলে সরাসরি এখানে শেয়ারের অপশনটি আপনারা পেয়ে যাবেন, চাইলে এটা ইনস্ট্যান্টলি আপনাদের কোনো ফ্রেন্ড কিংবা কোনো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আপনারা সেটা শেয়ার করতে পারবেন। বাই ডিফল্ট আইফোনে সাধারণত মিউজিকের ক্ষেত্রে সেটা মনো অডিওটা অন করা থাকে। মনো অডিওটা হয় কি যে আপনাদের যে লেফট এবং রাইট কানে যে একটা ইফেক্ট তারা মিউজিক থেকে হয় সেটা কিন্তু আসলে হয় না। আপনারা যেটা ডিসেবল করে দেন তাহলে হচ্ছে আপনারা সেটাকে ইয়ে করতে পারবেন, মানে হচ্ছে লেফট এবং রাইটের যে একটা ইফেক্ট রয়েছে সেটা আপনারা নিতে পারবেন। আসলে আপনারা এখানে সরাসরি মিউজিকে পাবেন না, এর জন্য আপনাদেরকে প্রথমে অ্যাক্সেসিবিলিটি নামে যে অপশনটি রয়েছে সেখানে যেতে হবে, তারপর এখানে দেখতে পারবেন যে অডিও স্ল্যাশ ভিজুয়াল নামে যে অপশনটা রয়েছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পর এখানে যদি মনো অডিওটা অন থাকে তাহলে সেটি আপনারা অফ করে দেবেন। আমি আপনাদেরকে বলে রাখি মনো অডিও যদি আপনারা অফ করে রাখতে পারেন তাহলে হচ্ছে মিউজিকের যে একটা অ্যাকচুয়াল ফিলিং রয়েছে যেটা একটা মজা যাকে বলে সেটি আপনারা আগের থেকে অনেক বেশি নিতে পারবেন। আজ এ পর্যন্তই পুরো ভিডিওটিতে ছিলাম আমি অর্ঘ্য। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস।